তো আমি এখন দেখাবো যে কোনো ধরনের সফটওয়্যার কীভাবে কম্পিউটারে ইনস্টল করবেন। আমি আগেই বলেছি সফটওয়্যার কি, সফটওয়্যার বা প্রোগ্রাম একই কথা। সফটওয়্যার কি, সফটওয়্যার হচ্ছে মানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, কম্পিউটার কীভাবে কাজ করবে, কোন কাজটা কীভাবে করবে। ধরুন ছবি আঁকার একটা সফটওয়্যার, তো ছবি আঁকার সফটওয়্যারে কী আছে যে আমরা ছবি কীভাবে আঁকবো, কোথায় ক্লিক করলে কোন ছবিটা মানে কোনটা, কোথায় আমরা কলম পাবো, কোথায় আমরা ব্রাশ পাবো, কোথায় কালার চেঞ্জ করব, এই যে এই ধরনের ইনস্ট্রাকশনগুলো যেখানে থাকে সেটা হচ্ছে প্রোগ্রাম অথবা সফটওয়্যার। এখন সফটওয়্যার দিয়ে আপনি কী কী ধরনের কাজ করাতে পারবেন? সফটওয়্যার কেন, আপনি সফটওয়্যারকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবেন, মানে যে কোনো স্পেশাল একটা কাজ করানোর জন্য আপনার সেই সফটওয়্যারটা লাগবে। মনে করেন আপনি আপনার কম্পিউটারকে ফ্যাক্স মেশিন বানাবেন, তাহলে ফ্যাক্স মেশিনের সফটওয়্যারটা আপনার লাগবে। আপনি আপনার কম্পিউটারকে মোবাইল ফোন বানাবেন, তাহলে আপনার সেই মানে মোবাইল ফোনের যে বাটনটা মানে সেই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নিলে আপনার কাজ, আপনার কম্পিউটারটা হয়ে যাবে ল্যান্ড ফোন অথবা মোবাইল ফোন। আপনার কম্পিউটারকে আপনি বানাবেন টিভি, তাহলে সেই টিভির সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে আপনার কম্পিউটার হয়ে যাবে টিভি। তারপর আপনার কম্পিউটারকে আপনি বানাবেন গিটার, গিটারের সফটওয়্যারটা ডাউনলোড করলে আপনার কম্পিউটার হয়ে যাবে গিটার। আপনার কম্পিউটারকে বানাবেন পিয়ানো, তাহলে পিয়ানোর সফটওয়্যার ডাউনলোড করলে কম্পিউটার হয়ে যাবে পিয়ানো। তো এভাবে আমরা কম্পিউটারকে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসে আমরা পরিবর্তন করতে পারি, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আমরা বানিয়ে ফেলতে পারি। আবার আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারকে বানাবেন একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট, তাহলে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ডাউনলোড করেন, আপনার কম্পিউটার হয়ে যাবে একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট। আপনার কম্পিউটারকে বানাবেন একজন এইচআর ম্যানেজার, তাহলে একটা এইচআরের সফটওয়্যার ডাউনলোড করেন, আপনার কম্পিউটার হয়ে যাবে একজন এইচআরের ম্যানেজার। ঠিক তেমনি যে কোনো ধরনের কাজ কম্পিউটারকে দিয়ে করাতে পারবেন, যে কোনো কাজ এবং যে কোনো যন্ত্রে আপনি আপনার কম্পিউটারকে কনভার্ট করতে পারবেন। তাহলে কী লাগবে আপনার? লাগবে সে প্রোগ্রাম সিডি, মানে সরি প্রোগ্রামটা মানে সফটওয়্যারটা লাগবে। যেমন আপনার কম্পিউটার দিয়ে আপনি ছবি আঁকাবেন, আপনার কম্পিউটারকে বানাবেন কি আপনি শিল্পী, তাহলে কি আপনি কী করবেন, ছবি আঁকার সফটওয়্যারটা, ছবি আঁকার প্রোগ্রামটা আপনি ডাউনলোড করবেন, করলে আপনার কম্পিউটার ওইটা হয়ে যাবে। মানে গিটারের সফটওয়্যারটা যদি কম্পিউটার ডাউনলোড করেন তাহলে আপনার কম্পিউটার হয়ে যাবে গিটার। ওকে, এখন এই যে এত অত কাজ, মানে আমাদের কম্পিউটারে অনেক অনেক প্রয়োজন, আমাদের অনেক অনেক কাজ করাতে হয়। এখন সকল ধরনের কাজ করার জন্য আমরা আলাদা আলাদা সফটওয়্যার পাবো। এখন সফটওয়্যার কোথায় কোথায় পাবেন? ধরুন আপনি আপনার কম্পিউটারকে মানে কম্পিউটার দিয়ে আপনি গিটার বাজাবেন, আপনি আলাদা করে গিটার কেনার দরকার নেই, আপনি কম্পিউটারকেই গিটার মানে গিটার বানাবেন, তাহলে আপনি মানে কোথায় পাবেন সফটওয়্যারগুলো? আপনি দোকান থেকে পাবেন, দোকান থেকে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার পাবেন। বিশেষত আমাদের যে সফটওয়্যারগুলো বেশি লাগে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, তারপরে বিজয় বাংলা, আরও যেসব সফটওয়্যার আমরা সচরাচর ইউজ করি, সাধারণত সবগুলো সফটওয়্যার আপনি দোকান থেকে পাবেন। ধরুন আপনি দোকান থেকে অফিস প্রোগ্রামের একটা সিডি নিয়ে আসলেন, মানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো, তারপর বিজয়ের সিডি পাবেন, তারপর যে কোনো ধরনের এই যে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব প্রিমিয়ার, সব ধরনের মানে অ্যাডোব ইলাস্ট্রেটর, যে কোনো ধরনের বড় বড় সফটওয়্যারের সিডি আপনি দোকান থেকে পাবেন। আচ্ছা, তাহলে আপনি দোকান থেকে কিনতে পারেন, মাত্র অল্প টাকা দিয়ে কিনে যায়, এই 30-40 টাকা অথবা 45 টাকা, 40 থেকে 45 টাকা নেয়। আচ্ছা, আপনি দোকান থেকে সিডিগুলো পাবেন, যে কোনো সফটওয়্যারের দোকান থেকে, অথবা আপনি সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। এখন অনেকগুলো সিডি আবার দোকানে পাওয়া যায় না, যেমন আপনি আপনার কম্পিউটারকে গিটার বানাবেন, এই সিডিটা আপনি এটা এই সফটওয়্যারটা আপনি দোকানে পাবেন না। আপনার কম্পিউটারকে আপনি মানে ফোন ডায়ালার বানাবেন, তাহলে এই সফটওয়্যারটা আপনি দোকানে পাবেন না। মানে অনেকগুলো সফটওয়্যার, ম্যাক্সিমাম সফটওয়্যার আমরা দোকানে পাই না, দোকানে শুধুমাত্র আমরা কমন কিছু সফটওয়্যার পাই। তো আপনি এই সফটওয়্যারগুলো কোথায় পাবেন? ইন্টারনেটে। আমি দেখাচ্ছি ইন্টারনেট থেকে। আমি যাব গুগলে, গুগল থেকে আমি এখানে লিখবো কি, সাপোজ আমি বানাবো আমার সফটওয়্যারকে, আমি আমার কম্পিউটারকে আমি বানাবো গিটার, তাহলে ডাউনলোড গিটার সফটওয়্যার ডাউনলোড, ঠিক আছে, কম্পিউটার গিটার সফটওয়্যার ফ্রি ডাউনলোড, পকেট পিসি গিটার, গিটার টিউনিং, অনেক অনেকগুলো গিটার চলে আসছে এখান থেকে। আমরা যে কোথাও যদি যাই, এখানে যাব
আমরা সরাসরি সফটওয়্যারটা দেখবো এবং এখান থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো ফ্রিতে। গিটারের সফটওয়্যার এখানে আপনি কোথাও না কোথাও আপনি ডাউনলোড অপশনটা পাবেন, এই যে ডাউনলোড ফ্রি ডিজে সফটওয়্যার, মিউজিক সফটওয়্যার। যাই হোক আমি আবার দেখে যাচ্ছি, আপনি আরেকটা লিঙ্কে ক্লিক করেন, এই যে গিটার স্টুডিও। এই যে দেখুন গিটার সফটওয়্যার, গিটার চলে আসলো। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করলেই আপনার সেই গিটার সফটওয়্যারটা এখান থেকে আপনি মানে নিয়ে নিতে পারবেন, মানে ডাউনলোড করলে আপনার সফটওয়্যারটা কি ডাউনলোড হয়ে যাবে। মানে আমরা বাজার থেকে যে কোনো সিডিও কিনতে পারি, আবার এখান থেকে নেট থেকে সরাসরি ডাউনলোড করে আমরা নিয়ে নিতে পারি। অনেক অনেক ধরনের সফটওয়্যার, শত শত হাজার হাজার রকম ধরনের সফটওয়্যার আমরা নেট থেকে কালেকশন করতে পারি। আবার ধরেন আপনার কম্পিউটারকে আপনি বানাবেন কি একটা এই মানে মিউজিক্যাল ড্রাম, তাহলে ডাউনলোড মিউজিক্যাল ড্রাম সফটওয়্যার, আপনার মিউজিক্যাল ড্রাম সফটওয়্যার চলে আসবে। এই যে মিউজিক্যাল ড্রাম, ঠিক তেমনিভাবে আপনি যদি চান যে আপনার কম্পিউটারকে বানাবেন কি একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার ডাউনলোড করবেন, এই যে মিউজিক্যাল ড্রাম। এই যে এখানে আরও অনেক কিছু আছে, ইলেকট্রনিক পিয়ানো, গিটার প্রো, এই যে সবগুলোর পাশে থাকবে ডাউনলোড। যেমন পিয়ানো সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ডাউনলোডে, এটা ডাউনলোড হয়ে যাবে। গিটার ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার সফটওয়্যারটা আপনার কম্পিউটারটা গিটার হয়ে যাবে। তাহলে খুব সহজে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার খুঁজে পাবেন। আবার ধরুন আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার চাচ্ছেন, আপনি আপনার কম্পিউটারকে একজন দক্ষ অ্যাকাউন্ট্যান্ট বানাবেন, তাহলে আমি দেখলাম ডাউনলোড, তার আগে আপনি ফ্রি শব্দটা যদি লিখে দেন তাহলে আপনিও টেনশন ফ্রি থাকবেন। ফ্রি ডাউনলোড অ্যাকাউন্টিং সফটওয়্যার, ফ্রি ডাউনলোড অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর স্মল বিজনেস। ধরুন আপনার একটা দোকান আছে, ওই দোকানের জন্য আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার চাচ্ছেন, ঠিক আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর স্মল বিজনেস এসছে। আপনার আপনি চাচ্ছেন কি আপনার ছোটো একটা গার্মেন্টস আছে, গার্মেন্টস, ঠিক আছে, ফ্রি ডাউনলোড ফর অ্যাকাউন্ট, ফ্রি ডাউনলোড অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর গার্মেন্টস, অথবা আপনার একটা হসপিটাল আছে, হসপিটাল চলে এসছে হসপিটালের জন্য সফটওয়্যার, এই যে মেডিকেল অ্যাকাউন্টিং সফটওয়্যার, হসপিটাল অ্যাকাউন্টিং সফটওয়্যার। আবার আপনি যেটা চান যে এইচআর সফটওয়্যার, এইচআর সফটওয়্যার পর, অথবা আপনি চান যে স্মল শপ, আপনার ছোটো একটা দোকান আছে, দেখুন ছোটো একটা দোকান, ওই দোকানের জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার, সফটওয়্যার ফর স্মল শপ, এই যে দোকানের সফটওয়্যার চলে আসলো। তো আশা করি বুঝতে পারছেন আপনি যেরকম সফটওয়্যার চান সেরকম সফটওয়্যার পাবেন। আমাদের দেশের অনেক কোম্পানি, যেমন যে গার্মেন্টস কোম্পানিগুলো অথবা অনেক অনেক কোম্পানি অনেক টাকা খরচ করে অনেক বড় বড় সফটওয়্যার তৈরি করে, মানে স্পেশালাইজড সফটওয়্যার তৈরি করে, অনেক নিজেদের জন্য অনেক টাকা খরচ করে, প্রায় 4-5 লাখ টাকা খরচ করে এক একটা সফটওয়্যার তৈরি করে। আসলে তারা খুব সহজে এই সফটওয়্যারগুলো ইউজ করে তারা তাদের কাজগুলো করতে পারে, কারণ অনেক ভালো ভালো কাজ, মানে সব ধরনের কাজই করা যাবে। আপনি দোকানের সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার চাইলে পাবেন, আবার কোনো একটা কোম্পানির এইচআর সফটওয়্যার চাইলে আপনি পাবেন, মানে যে কোনো ধরনের সফটওয়্যার চান না কেন আপনি পাবেন, আপনাকে টাকা খরচ করে সফটওয়্যার বানানোর দরকার নেই। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের সফটওয়্যার কোত্থেকে পাবো, আপনি নেট মানে নেট থেকে পাবেন, অথবা আপনি যে কোনো সিডি কিনতে পারবেন, এবং কম্পিউটারকে দিয়ে এই যে কোনো সফটওয়্যারের মাধ্যমে, মানে কম্পিউটারকে দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করাতে পারবেন, শুধুমাত্র সেই সফটওয়্যারটা লাগবে। যেমন আপনি কম্পিউটারকে বানাতে পারেন রেডিও, এফএম রেডিও, জাস্ট এফএম রেডিওর একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কম্পিউটারকে আপনি বানাতে পারেন টিভি, টিভির একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সব কিছু আপনি করতে পারেন, শুধু রিলেভেন্ট সফটওয়্যার লাগবে। আমরা সফটওয়্যার পাবো দোকান থেকে অথবা নেট থেকে।
এখন এই সফটওয়্যারগুলো আমরা কীভাবে ডাউনলোড করব এই নেট থেকে? যেমন ধরুন এই সফটওয়্যারটা ডাউনলোড করব, এখানে আমরা নেটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এই যে সফটওয়্যারটা, এই যে ডাউনলোড, এরকম ডাউনলোড অপশন থাকবে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কী পাবেন, আপনি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। সব ধরনের সিডি, যে কোনো ধরনের সিডি আপনি চান না কেন, আমি একটু আগেও দেখিয়েছি যে ডাউনলোড আপনি সরাসরি নেট থেকে ডাউনলোড করতে পারবেন। এখন ডাউনলোড করার পরে আপনি সফটওয়্যারটা কী করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করলেই আপনার সফটওয়্যারটা চলে আসবে। তাহলে আপনি সফটওয়্যারটা বাজার থেকে কিনতে পারেন, অথবা সিডি থেকেও, মানে সিডি থেকেও কম্পিউটারে ঢুকাতে পারেন, অথবা নেট থেকেও সরাসরি ডাউনলোড করতে পারেন। তো এখন এই সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল করবেন, মানে কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, এই সবগুলো আমি, এগুলো একটু অনেক ল্যাংদি আলোচনা, তো এগুলো আমি আমার অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখিয়েছি, আমাদের অ্যাডভান্স এসইও কোর্সের সিডিতে আমি দেখাচ্ছি, যে অ্যাডভান্স কোর্সের সিডিতে, এর মধ্যে অ্যাডভান্স ইন্টারনেটে, মানে এসইও কোর্সের ইন্টারনেট অংশে আমি এগুলো দেখিয়েছি। এই যে দেখুন, এই যে সফটওয়্যার ডাউনলোড, সফটওয়্যার ডাউনলোড কীভাবে করতে হবে, আবার সফটওয়্যারকে জেনুইন কীভাবে করতে হবে, মানে সফটওয়্যার আমাদেরকে অনেক অনেক সময় মানে ট্রায়াল ভার্সনের সফটওয়্যার দেয়, ট্রায়াল ভার্সনের সফটওয়্যার দেওয়ার পরে কিছুদিন পরে পরে সেটাকে রেজিস্টার করতে বলে। তো আমরা কীভাবে টাকা ছাড়াই কীভাবে আমরা মানে রেজিস্টার করব, টাকা ছাড়াই কীভাবে আমরা সফটওয়্যারকে জেনুইন করব, যেমন বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আমরা কীভাবে পাবো, এছাড়া টাকা ছাড়াই আমরা কীভাবে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোকে জেনুইন করব, এই এখানে সবগুলো বলা আছে। দেখুন আমি একটু করে দেখাচ্ছি। ওকে, এই যে দেখুন, এই যে দেখুন সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হবে, এই ডাউনলোড ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, ম্যানেজমেন্ট সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার দিলে আপনি এইভাবে ডাউনলোড, মানে সাপোজ আপনি যদি আপনার মিউজিক্যাল ড্রাম, দেখুন যে ডাউনলোড হয়েছে, ডি ডাউনলোড ড্রাম, এখানে ডাউনলোড আমি ক্লিক করছি, ওই সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি, মানে মিউজিক্যাল ড্রাম সফটওয়্যার লিখে গুগলে সার্চ করলে আপনার এটা আসবে, এটা আসার পরে ডাউনলোডে ক্লিক করবেন, সফটওয়্যার ডাউনলোড দেখাবে, এই যে সেভ দিবেন, এরপরে সেভ ফাইল হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে গেল, এরপরে ইংলিশ, ওকে ওকে ইয়েস নেক্সট এভাবে ক্লিক করবেন, ক্লিক করলে একসময় সফটওয়্যারটা চলে আসবে, যে মিউজিক্যাল ড্রাম চলে আসছে। এই যে দেখুন মিউজিক্যাল ড্রাম চলে আসছে, ইনস্টল নাও, এই যে আমরা এখানে ইনস্টল করবো, মানে ইনস্টল করার পরে দেন, মানে প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করবো, ডাউনলোড করার পরে ইনস্টল করবো, ইনস্টল করলে কী হবে, ইনস্টল করলে ইয়েস নো নেক্সট, মানে ইএক্স ইয়েস নেক্সট ইয়েস নেক্সট এইভাবে ক্লিক করার পরে একসময় সেই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, মানে সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর সফটওয়্যারটা এইভাবে দেখাবে, এই যে সফটওয়্যারটা এখানে, এখানে সফটওয়্যারটা দেখাচ্ছে, আপনি যদি সফটওয়্যারটা অ্যাপ্লাই করেন, দেখুন যাক সফটওয়্যার আইকনটা কোথাও দেখা যাবে, ওকে বুঝতেই পারছেন যে। তো দেখুন ঠিক একইভাবে আমি দেখিয়েছি গিটার অথবা পিয়ানো, যেমন এটা স্টার, এই যে পিয়ানো সফটওয়্যার, তো আপনিও লিস্ট থেকে নর্মালি আপনি সিনেট ডট সিনেট, এটা ব্রাদার্স অফ ডট, অথবা আপনি সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র, এই যে পিয়ানো সফটওয়্যার, ঠিক আপনি এখান থেকে পিয়ানো বাজাতে পারবেন।
ইউজ করতে পারবো না। মানে আমাদের কম্পিউটারটা হয়ে গেল একটা পিয়ানো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন আপনারা, এগুলো এখান থেকে দেখে নেবেন। এগুলো আমাদের অ্যাডভান্স কোর্সের টিউটোরিয়াল, আরও অনেক কিছু বলা আছে। আচ্ছা, তাহলে সফটওয়্যার কীভাবে নেবেন এবং সফটওয়্যার কীভাবে কম্পিউটারে লোড করবেন, তো আপনি এইভাবে যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, মানে কম্পিউটারের যে কোনো ধরনের সফটওয়্যার, যে কোনো ধরনের সফটওয়্যার আপনি কম্পিউটারে লোড করতে পারবেন। কারণ আপনি যখন কম্পিউটার কিনবেন, কম্পিউটারটা হচ্ছে একটা জাস্ট একটা হার্ডওয়্যার, মানে একটা যন্ত্র, একটা হার্ডওয়্যার। ওই হার্ডওয়্যার কোনো দাম নেই সফটওয়্যার ছাড়া। এখন যে কোনো কম্পিউটারকে দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করাতে পারবেন, যে কোনো সাধারণ কম্পিউটারকে দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করাতে পারবেন। শুধুমাত্র কী লাগবে, সেই রিলেটেড সফটওয়্যারগুলো লাগবে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন সফটওয়্যারের মাহাত্ম্য কী এবং সফটওয়্যারগুলো কীভাবে কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো আপনার কম্পিউটারে যদি কী কী সফটওয়্যার ইনস্টল করা আছে, আপনি কী কী সফটওয়্যার ইনস্টল করেছেন, এটা আপনি কীভাবে বুঝবেন, আপনি যাবেন স্টার্ট, স্টার্ট থেকে অল প্রোগ্রাম, এখানে আপনি দেখবেন। আচ্ছা, এখান থেকে সরাসরি আপনি সফটওয়্যারটা প্লে করতে পারবেন। আচ্ছা, এখন আর একটু শিওর হওয়ার জন্য আপনি কোথায় যাবেন, আপনি যাবেন কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গেলে আপনি তাও সবগুলো লিস্ট দেখবেন। এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল থেকে আপনি যাবেন কোথায়, সফটওয়্যারের অংশে। এই যে প্রোগ্রাম, আমি প্রোগ্রামে ক্লিক করলাম। ওই উইন্ডোজ এক্সপির কন্ট্রোল প্যানেলটা প্রায় দেখতে কীরকম, আপনারা যারা উইন্ডোজ এক্সপি ইউজার মোটামুটি এই যে কন্ট্রোল প্যানেলে গেলে আপনি কাজগুলো করতে পারবেন। বাট উইন্ডোজ এক্সপির কন্ট্রোল প্যানেলটা দেখতে এরকম না, একটু ডিফারেন্ট, বাট আপনি বুঝতে পারবেন। দেখুন, প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, আমি এখানে ক্লিক করলাম। এই যে এখানে সবগুলো লিস্ট আমাকে দেখাচ্ছে, আমার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম মানে করা আছে, মানে ইনস্টল করা আছে, সবগুলো প্রোগ্রাম আমাকে এখানে দেখাচ্ছে। এই যে ট্র্যাকার প্রোগ্রাম, এই যে মজিলা, এই যে সব ধরনের প্রোগ্রাম আমাকে দেখাচ্ছে। এখন ধরুন এই যে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার, সাপোজ আমি চাচ্ছি না এই ফ্ল্যাশ প্লেয়ারটাকে, আমি এটাকে চাচ্ছি না চাইলে আমি কী করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমি আনইনস্টল করে দেবো, প্রোগ্রামটা আবার কম্পিউটার থেকে মুছে যাবে। আপনি মনে রাখবেন, কম্পিউটার থেকে নর্মালি কোনো প্রোগ্রাম যদি আপনি এভাবে মুছে দেন, মনে করেন কি এই যে ফ্ল্যাশ প্লেয়ার, এখন ফ্ল্যাশ প্লেয়ার এইগুলোকে আনইনস্টল করতে হবে। আপনি যদি আপনি এই প্রোগ্রামটা চাচ্ছেন না, এখানে ক্লিক করে আনইনস্টল, আপনি এমএস ওয়ার্ড এক্সেল আপনার কম্পিউটারে রাখতে চাচ্ছেন না, তাহলে এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল, এখানে ক্লিক করে আনইনস্টল, তাহলে মাইক্রোসফট অফিসের সবগুলো মুছে যাবে, এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলো মুছে যাবে। এই যে দেখুন, মানে যে কোনো সফটওয়্যার আপনি যেটা যেটা চাচ্ছেন না, মনে করেন আপনি কোনো একটা সফটওয়্যার চাচ্ছেন না, তাহলে আপনি কী করবেন, এই যে ট্র্যাকার সফটওয়্যারটা আপনার আর দরকার নেই, ট্র্যাকার আমি এটা মুছে দিয়ে দেখাচ্ছি। ট্র্যাকার এখানে গেলাম, যাওয়ার পর আমি যাব কোথায়, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল থেকে যাব প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে যাব আবার প্রোগ্রাম, এখান থেকে যাব, এই যে এখান থেকে আমি ট্র্যাকার খুঁজে বের করব কোথায়, এই যে ট্র্যাকার এখানে নিলাম, দেওয়ার পরে কি এখানে ক্লিক করার পরে কী করব, ক্লিক করুন আনইনস্টল, দেখুন আনইনস্টল ক্লিক করলাম, এই যে প্রিপেয়ারিং টু রিমুভ, এটা রিমুভ হচ্ছে। একটু সময় নিচ্ছে, এই যে অটোমেটিক্যালি ক্লোজ অ্যাপ্লিকেশন, ডু নট ক্লোজ অ্যাপ্লিকেশন, আচ্ছা এখানে সিলেক্ট করে ওকে, এই যে গ্যাদারিং রিকোয়ার ইনফরমেশন, এটা ডিলিট হয়ে যাচ্ছে কম্পিউটার থেকে, মানে আনইনস্টল হয়ে যাচ্ছে, আনইনস্টল হয়ে গেল। তো আমরা ওই ডেস্কটপে যে অ্যাকাউন্টটা দেখেছিলাম ঘড়ির মতো অ্যাকাউন্টটা, এখন দেখবেন যে আর ঘড়ির মতো অ্যাকাউন্টটা নাই, এই যে দেখুন নাই, এটা অটোমেটিক্যালি চলে গিয়েছে। এখন যে কোনো সফটওয়্যার যদি আপনি মনে করেন, এটা একটা সফটওয়্যার, ওডেক্স টিম সফটওয়যার, এখন এই সফটওয়্যার যদি আমি এখান থেকে মুছে দিই, মুছে দিলে আসলে এই শর্টকাটটা মুছে যাবে, মানে জাস্ট আইকনটা মুছবে, কিন্তু সফটওয়্যারটা ঠিকই আপনার কম্পিউটারে থেকে যাবে। কম্পিউটার মানে সফটওয়্যার এভাবে মোছা যায় না, সফটওয়্যার ডিলিট করে সফটওয়্যার মোছা যায় না। সফটওয়্যার মুছতে হলে কীভাবে মুছতে হয়, সফটওয়্যার মুছতে হলে কন্ট্রোল প্যানেলে গিয়ে মুছতে হয়। ধরুন আমি ওডেক্স টিম এটাও আমি রিমুভ করে দেবো, তাহলে কী করবো, স্টার্ট, স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে প্রোগ্রাম, আবার এখান থেকে এই যে এখন আমি ওডেক্স টিমটা খুঁজে বের করবো,
ওরেক্স টিম, ওরেক্স টিম, এই যে দেখুন এটা ক্লিক করলাম, ক্লিক করে আনইনস্টল, এটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সফটওয়্যার কীভাবে ইনস্টল করবো, সফটওয়্যার কীভাবে আনইনস্টল করবো। তো মজার বিষয় হচ্ছে যে কোনো সফটওয়্যার যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য সফটওয়্যারের সিডিতে যখন আপনি কম্পিউটারে ঢুকাবেন, কম্পিউটারে ঢুকালেই কম্পিউটারে আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করবেন। দেখুন এই যে আমি, আচ্ছা আমি একটা সফটওয়্যার আনইনস্টল করছি এবং আবার ইনস্টল করে দেখাচ্ছি। মনে করেন আমার মোজিলা, এই যে মোজিলা সফটওয়্যারটা আমি কম্পিউটার থেকে আনইনস্টল করে দেবো। কীভাবে দেবো? আমি যাব এখান থেকে, এখান থেকে যাব কন্ট্রোল প্যানেলে, এই যে মোজিলা ক্লিক করলাম, দেন আনইনস্টল, এই যে নেক্সট আনইনস্টল, আনইনস্টল হয়ে যাচ্ছে, আনইনস্টল কমপ্লিট, ক্লোজ, ফিনিশ, লিস্ট থেকে চলে গেল। আমার এখানে মোজিলার যে আইকন ছিল সে মোজিলার আইকনও চলে গেল। দেখুন আমি যদি এখন মোজিলা দিয়ে লিখি, যাই হোক মানে মোজিলা এখন আর নাই। এখন আমি কী করবো, মোজিলা আনইনস্টল হয়ে গেল, এখন আমি মোজিলাকে আবার ইনস্টল করবো। ইনস্টল করার জন্য কী করবো, আমি মানে ব্যাকআপ, এই কম্পিউটারের যে ফাইলটা, ওই ফাইলটা কম্পিউটার আমার ব্যাকআপে আছে, মানে ইনস্টল করা থাকলে কম্পিউটার কাজ করবে, ইনস্টল করা না থাকলে কম্পিউটার কাজ করবে না। মানে যে কোনো কম্পিউটারকে আপনি ডাউনলোড করার পর সেটা থাকবে কি ব্যাকআপ, মানে ব্যাকআপ সফটওয়্যার হিসেবে থাকবে। ওই ব্যাকআপ সফটওয়্যারকে যখন আপনি ইনস্টল করবেন তখনই সেই সফটওয়্যারটা কাজ করবে। দেখুন এটা মোজিলার ব্যাকআপটা আমি দেখাচ্ছি, এই যে মাই কম্পিউটার, আমার আমি ব্যাকআপ এখানে রেখেছি, আমি এগুলো আপনাদেরকে দিয়েও দিয়েছি। এই যে দেখুন এই যে ফায়ারফক্স, এই ফায়ারফক্সটা, এটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাকআপ ফাইল। মানে এই ফাইলটা, এই ফায়ারফক্স কিন্তু আমার কম্পিউটারে আছে, বাট কম্পিউটারে থাকলে কিন্তু এটা এখন কাজ করবে না। কেন কাজ করবে না? কাজ করানোর জন্য কী করতে হবে, এটাকে কম্পিউটারের সাথে মিশিয়ে দিতে হবে, কম্পিউটারের সাথে একদম মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়াটা কি ইনস্টল করা, ইনস্টল না করলে সেই সফটওয়্যারে কাজ করবে না। তাহলে আমি এই সফটওয়্যারে যেটা কাজ করতে পারি সেই জন্য আমি এই ফায়ারফক্স কী করবো, ইনস্টল করবো, যেটা আমি একটু আগে আনইনস্টল করে দিয়েছি। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে রান, জাস্ট আপনি ক্লিক করার পরে ইয়েস, রান, ওকে, নেক্সট, এভাবে নেক্সট, ওকে, ইয়েস, অ্যাপ্লাই, রান, এভাবে ক্লিক করবেন। মানে এই নর্মালি এই বাটনগুলো আসবে, আপনাকে এখানে কোনো কিছু পড়তে হবে না। এই যে নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সট, আবার ইনস্টল, মানে ইয়েস, নেক্সট, ইনস্টল, ওকে, এভাবে আপনি ক্লিক করতে থাকবেন, একদম ফিনিশ, কাজ হয়ে গেল। ফায়ারফক্স এই যে আবার চলে আসলো, এই যে ফায়ারফক্স এই যে চলে আসলো আবার। দেখুন এখানে আমরা অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, এখানে একটু পরে দেখা যাবে, এই যে ফায়ারফক্স। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো প্রোগ্রাম কীভাবে আনইনস্টল করতে হবে এবং কীভাবে ইনস্টল করতে হয়। ঠিক আমরা এখান থেকে যেভাবে ইনস্টল করলাম, আপনি সিডি থেকে এইভাবে ইনস্টল করবেন, যে সিডিটা ঢোকানোর পরে আপনাকে ইনস্ট্রাকশন দেবে। ইনস্ট্রাকশন কী? ওই যে ওকে, ইয়েস, নেক্সট, অ্যাপ্লাই, লোড, মানে যতগুলো আছে আপনি শুধুমাত্র ওইখানে ক্লিক করে যাবেন, একসময় সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, খুব সহজে ইনস্টল করা যায়। ওকে ওকে, আমি এখন আলোচনা করব যে কম্পিউটার শিক্ষা বলতে আমরা কী বুঝি। আচ্ছা কম্পিউটার শিখে বলতে আমরা কী বুঝবো? কম্পিউটার শিখে বলতে আমরা যেটা বুঝবো, কম্পিউটারের সকল ধরনের, মানে সব ধরনের ফাইল নিয়ে কাজ করতে পারা। আচ্ছা তার আগে একটু ভূমিকা বলে নিই, বিষয়টা হচ্ছে যে কম্পিউটার শিখে মানে আমাদের এখানে যেটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে এবং ম্যাক্সিমাম কম্পিউটার ট্রেনিং সেন্টার যেটা ধারণা দেওয়ার চেষ্টা করে, যে কম্পিউটার শিখে মানে হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল শিখা। আপনি এমএস ওয়ার্ড এক্সেল শিখে মানে হচ্ছে কম্পিউটার শিখা,
আসলে বিষয়টা মোটেই তা না। আপনি এমএস ওয়ার্ড এক্সেল শিখলে যেটা পারেন সেটা হচ্ছে ছোট্ট একটু কাজ কাজ করতে পারেন। এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মানে সবগুলো অফিস প্রোগ্রাম পারলে আপনি কী পারেন, ছোট্ট একটু কাজ করতে পারেন। আপনি কম্পিউটার পারেন এটা আপনি বলতে পারেন না। তার মানে এমএস ওয়ার্ড এক্সেল যে পারে সে কম্পিউটার পারে সেটা বলা যায় না। আমরা কম্পিউটারে যত ধরনের ফাইল আমরা দেখি, সব ধরনের ফাইল নিয়ে যখন আপনি কাজ করতে পারবেন তা তখনই আপনি বুঝবেন যে আপনি কম্পিউটারে পারেন। আমাদের কম্পিউটারে যেটা আছে, যেমন মনে করেন টেক্সট মানে যে কোনো লেখা, তারপর হচ্ছে ভিডিও, আচ্ছা লেখা, ইমেজ, মানে কম্পিউটারে যে ধরনের ফাইল থাকে আমরা কম্পিউটারে লেখা রাখতে পারি, যে কোনো ছবি রাখতে পারি, যে কোনো ভিডিও রাখতে পারি, যে কোনো অডিও রাখতে পারি, যে কোনো অ্যানিমেশন রাখতে পারি, যে কোনো প্রোগ্রাম রাখতে পারি, তাহলে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, অডিও, অ্যানিমেশন, প্রোগ্রাম, এই এই সবগুলো ফাইল নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তখনই আপনি বুঝবেন কি আপনি কম্পিউটারে পারেন। যেমন আপনাকে কেউ একটা লেখা দিল, আপনাকে এমএস ওয়ার্ড একটা লেখা লিখতে বলল, আপনি সেই এমএস ওয়ার্ডের লেখা লিখলেন এবং সেটা প্রিন্ট করলেন, তার মানে আপনি টেক্সট নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনাকে কেউ এমএস ওয়ার্ডের একটা ফাইল দিলেও আপনাকে বললো কি এমএস ওয়ার্ডের এই কিছু লেখা একটু চেঞ্জ করে দিতে, তাহলে আপনি সেটা তার কথা মতো চেঞ্জ করে দিলেন, তার মানে আপনি টেক্সট নিয়ে কাজ করতে পারেন, খুব ভালো কথা। তাহলে টেক্সট নিয়ে কাজ করার জন্য আপনার লাগবে কি, ধরেন ওয়ার্ড, এক্সেল, ফটোশপ, এই ওয়ার্ড এক্সেল এইগুলো লাগবে। মানে এক্সেল হচ্ছে ক্যালকুলেশন করার জন্য, যাই হোক, আচ্ছা মানে ক্যালকুলেশন করতে পারা, ক্যালকুলেশন, যেমন আমরা কী কী করতে পারি, ওই এক্সেল দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, তারপর এক্স দিয়ে ক্যালকুলেশন করতে পারি, এভাবে আরও এই অনেক অনেক সফটওয়্যার আছে ক্যালকুলেশন করার জন্য। যাই হোক, আপনি যদি এক্সেল এবং এক্সিস এবং অন্যান্য ক্যালকুলেটিং সফটওয়্যারগুলো পারেন, আপনি বুঝবেন কি আপনি কম্পিউটার দিয়ে আপনি ক্যালকুলেশন করতে পারেন, মানে কম্পিউটার দিয়ে আপনি হিসাব নিকাশ করতে পারেন, কম্পিউটার দিয়ে আপনি লিখতে পারেন। লিখতে পারার জন্য আপনার কী লাগবে, যেমন ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এই ধরনের আরও অনেকগুলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে। আচ্ছা তাহলে দেখুন, আপনি যদি ওয়ার্ড এবং এক্সেল পারলে কি আপনি শুধু হিসেব নিকাশের কাজগুলো করতে পারেন আর শুধু লেখালেখির কাজগুলো করতে পারেন। বাট আপনাকে কেউ একটা ইমেজ দিল, মানে কেউ একটা ছবি দিল, যে সাপোজ কেউ একটা কালো লোকের ছবি দিল, কালো লোকের ছবি দিয়ে বললো কি এই লোকটাকে ফর্সা বানান। এখন আপনি যদি ইমেজ নিয়ে যদি কাজ করতে না পারেন তাহলে তো আপনি সেটা পারতেছেন না। আর একটা কম্পিউটারে একটা ইমেজ ঢুকানোর পরে যদি আপনি সেই ইমেজটাকে চেঞ্জ করতে না পারেন, এডিটিং করতে না পারেন, তার মানে ইমেজ হচ্ছে একটা কম্পিউটার ফাইল, তো একটা ইমেজকে যদি আপনি এডিটিং করতে না পারেন তাহলে আপনি কিন্তু বলতে পারেন না যে আপনি কম্পিউটার পারেন। আপনি যদি এমএস ওয়ার্ড এবং এক্সেল পারেন আপনি বলতে পারেন কি যে আমি এমএস ওয়ার্ডে মানে মানে লেখালেখির কাজ করতে পারি, অথবা আমি এমএস ওয়ার্ডে আমি আমি কম্পিউটারে হিসেব নিকেশের কাজ করতে পারি, অথবা কম্পিউটারে লেখালেখির কাজ করতে পারি, বাট কম্পিউটার পারে সেটা বলতে পারেন না। আপনি কম্পিউটার পারে সেটা কখন বলতে পারেন, যখন আপনি যখন এই যে টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও, অ্যানিমেশন সবগুলো নিয়ে যখন কাজ করতে পারবেন। আপনাকে কেউ একজন একটা ইমেজ দিল, বললো কি সেটা একটু চেঞ্জ করে দিতে, মানে কালো কালো মানুষকে ফর্সা বানিয়ে দিতে, একজন টাক মাথার লোক দিল, বললো কি এখানে চুল গজায় দেন, ঠিক আছে। যাই হোক, যখন আপনি ইমেজ নিয়ে ইমেজ এডিটিং করতে পারবেন, তারপর ভিডিও এডিটিং, আপনাকে একটা ভিডিও দিল, বললো কি ভিডিওগুলোতে ওই যে বিয়ের ভিডিওগুলো আমরা যেভাবে দেখি যে ভিডিওগুলোকে একটু এডিট করে দেন, একটু চেঞ্জ করে দেন, একটু কাট করে দেন। আচ্ছা এরপর অডিও, অডিওতে কী আসলো, অডিওতে রেকর্ডিং হলো, রেকর্ডিংয়ে খুব নয়েজ দেখা দিল, অনেকগুলো নয়েজ, ওই নয়েজগুলো আপনি বাদ দেন, সাইডের অন্য কেউ কথা বলেছে ওই কথাগুলোকে বাদ দেন, সাউন্ডটা খুব লো হয়েছে আপনি সেটাকে লাউডার করে দেন। তাহলে অডিও অনেকগুলো অথবা এক্সট্রা কিছু অডিও এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, মানে এক্সট্রা কোনো অডিও অ্যাড করেন অথবা মিউজিক অ্যাড করেন, তার মানে কি এগুলো অডিও নিয়ে আপনি কাজ করতে হবে। অ্যানিমেশন, আপনাকে কেউ একটা অ্যানিমেশন দিলে সেই অ্যানিমেশনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, কেউ একটা প্রোগ্রামিং কোড দিলে সেই প্রোগ্রামিং কোডটাকে আপনি চেঞ্জ করতে হবে। তো যখন আপনি সাবলীলভাবে এই সব কিছু নিয়ে কাজ করতে পারবেন, মানে সকল ধরনের কম্পিউটার এই ফাইল নিয়ে যখন আপনি কাজ করতে পারবেন তখনই আপনি বলতে পারবেন কি আপনি কম্পিউটার পারেন। এবং আমাদের যে কোনো ধরনের কাজ করার জন্য এই টুকটাক সব কিছু জানার প্রয়োজন আছে। আপনি টুকটাক এমএস ওয়ার্ডের কাজ, টুকটাক ইমেজ এডিটিংয়ের কাজ, টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ, অডিও এডিটিংয়ের কাজ, অ্যানিমেশনের কাজ, প্রোগ্রামের কাজ, ক্যালকুলেশনের সবগুলো কাজ আমাদের টুকটাক জানার প্রয়োজন আছে। আপনি এগুলো যদি না জানেন আপনি সব মানে কম্পিউটারের কাজগুলো করে মানে ভালোভাবে করতে পারবেন না।
মনে করেন আপনি শুধুমাত্র কী করবেন, শুধুমাত্র আপনি টেক্সটের কাজ করছেন, শুধুমাত্র টেক্সট, মানে আপনি শুধুমাত্র এমএস ওয়ার্ডে কাজ করছেন। এখন এমএস ওয়ার্ডে কাজ করলে আপনার এই মানে ইমেজ নিয়ে কাজ করার দরকারটাকে আমরা মনে করি যে ইমেজ নিয়ে কাজ করা হচ্ছে যারা ডিজাইনার তারা গ্রাফিক ডিজাইনাররা। এখন আপনি এমএস ওয়ার্ডের কাজ করবেন, আপনার ইমেজ নিয়ে কাজ করার দরকারটাকে, হ্যাঁ দরকার আছে। এখন এমএস ওয়ার্ডের মধ্যে আপনি ছোট্ট একটা ইমেজ দিচ্ছেন, এখন সেই ইমেজটাকে যদি আপনি টুকটাক এডিটিং করতে না পারেন তাহলেও আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। আপনার ওই এমএস ওয়ার্ডের লেখার মধ্যেই আপনার কী আসবে, ছোট্ট একটা হয়তো ভিডিও অ্যাড করতে হবে। এখন ভিডিও কীভাবে অ্যাড করতে হয়, ভিডিও কীভাবে একটু চেঞ্জ করতে হয়, এটা যদি না জানেন তাহলে আপনি সাবলীলভাবে কাজটা করতে পারবেন না। মানে আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন, আপনি অ্যানিমেশন করেন, প্রোগ্রামিং করেন, ডাটা এন্ট্রি করেন, এসইও করেন, মানে কম্পিউটার নিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে যদি চান, সাবলীলভাবে যদি যে কোনো ধরনের কাজ করতে চান, তাহলে কম্পিউটারে যত ধরনের ফাইল সবগুলো ফাইলকে আপনি কীভাবে চেঞ্জ করবেন, মানে কীভাবে এডিট করবেন, কীভাবে কাট করবেন, মানে এগুলো নিয়ে যাবতীয় এডিটিংয়ের কাজগুলো আপনাকে মোটামুটি হালকাভাবে জানতে হবে। আমি আবার বলছি, আপনাকে হালকাভাবে সবগুলোই জানতে হবে, সবগুলো আপনি জানলেন, দেন আপনি সেট, আপনি যদি প্রোগ্রামিংয়ের কাজ করেন শুধু প্রোগ্রামিং নিয়ে থাকবেন, আপনি যদি ভিডিও এডিটিংয়ের কাজ করেন শুধু ভিডিও এডিটিং নিয়ে থাকবেন। এখন আমাদের এই কাজগুলো করার জন্য যেগুলো লাগবে, যেমন এই টেক্সটের কাজ করার জন্য এমএস ওয়ার্ড লাগে, ইমেজের কাজ করার জন্য ফটোশপ লাগে, প্লাস ইলাস্ট্রেটর লাগে, তারপর লাগে ভিডিওর কাজ করার জন্য লাগে অ্যাডোব প্রিমিয়ার, অডিওর কাজ করার জন্য লাগে অ্যাডোব অডিশন, তারপর অ্যানিমেশনের কাজ করার জন্য লাগে, আচ্ছা প্রোগ্রামের কাজ করার জন্য ছোটোখাটো অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন HTML আছে, ওয়েব প্রোগ্রামিং, তারপর আছে আপনার C++ অথবা C++, খুব সহজ একটা প্রোগ্রামিং আছে, ভিজুয়াল বেসিক, তারপর হ্যাঁ তারপর হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনের জন্য আছে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ। তো বুঝতে পারছেন এই যে মোটামুটি এগুলো জানলেই এগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকতে হবে। এখন আপনি যদি প্রফেশনাল একজন মানে ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনাকে ফটোশপ নিয়ে অনেক ভালো জানতে হবে, ইনস অ্যান্ড আউটস আপনাকে ফটোশপ নিয়ে জানতে হবে। বাট একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আপনাকে ফটোশপ জানতে হবে হালকা কয়েকটা অপশন, মানে হালকাভাবে ফটোশপ জানতে হবে। এখন আপনি যদি সাবলীলভাবে কম্পিউটারে কাজ করতে চান তাহলে কম্পিউটারের এই যত ধরনের ফাইল সবগুলো ফাইল যেটা আপনি হালকাভাবে চেঞ্জ করতে পারেন, হালকাভাবে জিনিসগুলো ইউজ করতে পারেন, ওইটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি কম্পিউটার জানেন এটা বলতে পারবেন। মানে ডিপলি জানা দরকার নেই, আপনি ধরেন এমএস ওয়ার্ডের কাজ করবেন, আপনি ডিপলি ফটোশপ জানা দরকার নেই, ডিপলি অ্যাডোব প্রিমিয়ারে জানা দরকার নেই, ডিপলি কোনো কিছুই জানা দরকার নেই, বাট হালকাভাবে জানলে আপনার জিনিসগুলো মানে করতে সহজ হবে। আর জিনিসগুলো আসলে খুব সহজ, মানে হালকাভাবে বোঝানো খুব সহজ, এটা এই মানে অত ডিপলি এগুলো জানতে হবে না। মোটামুটি এই প্রোগ্রামগুলো খুলবেন, ফটোশপ খুলবেন, কোনটা দিয়ে কী কাজ হয় টুকটাক দু একটা অপশন শিখে নেবেন, তাহলে মোটামুটি আইডিয়া থাকলে এটাই আপনার মানে কাজ দিবে। এখন মজার বিষয় হলো যে আমি বাংলাদেশে এমন কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার দেখিনি যারা এই সবগুলো জিনিস শেখায়। আমি সব ম্যাক্সিমাম মানে সবগুলোই দেখেছি যে কম্পিউটার যারা শেখায় তারা এমএস ওয়ার্ড এক্সেল শেখায়, আর শুধুমাত্র এমএস ওয়ার্ড শিখাতে গেলে টাইপ করতে বসিয়ে দেয়, টাইপ করে মানে এক একদিন এক একটা জিনিস শেখায়, একদিন শেখায় কীভাবে কপি করবে, একদিন শেখায় কীভাবে পেস্ট করবে, এইভাবে করে সময় কাটিয়ে দেয়। আসলে ওই 3 মাস ধরে ওরা এমএস ওয়ার্ড শেখায়, 3 মাসের জিনিসগুলো আসলে মাত্র কি মাত্র 2-3 দিনেই শেখা যায়, আর আপনি যদি খুব সিরিয়াসলি শিখেন তাহলে আপনি মাত্র এই কয়েক ঘন্টায় আপনি শিখতে পারবেন অথবা একদিনই শিখতে পারবেন। এই সবগুলো বিষয় নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে, এখানে সব জায়গায় খুব সহজ করে এগুলো বোঝানো হয়েছে, এবং যেগুলো আপনি মাত্র কয়েকদিনের প্র্যাকটিসে, যেমন আপনি এমএস ওয়ার্ড শিখতে পারবেন মাত্র একদিন ভিডিও টিউটোরিয়ালটা দেখলেই, একদিন দেখবেন আর 2 দিন প্র্যাকটিস করবেন, 3 দিনে এমএস ওয়ার্ড শেখা শেষ, এমএস এক্সেলও আপনি 3 দিনে শেখা শেষ, এভাবে কি প্রত্যেকটা প্রোগ্রাম আপনি মানে একদিন অথবা 2 দিনের মধ্যে শিখতে পারবেন। যা হোক আসলে বিষয়গুলো খুব সহজ, মানে সহজ করে শেখালে, সহজ করে বুঝলে সবগুলোই সহজ, কিন্তু আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো ইচ্ছা করে আসলে এগুলোকে মানে খুব জটিল করে রাখে, কারণ আসলে বিষয়টা যদি এত জটিল না হয় তাহলে এত টাকা কোর্সে কীভাবে নেয়। আসলে মানে শিখাতে চাইলে খুব দ্রুত শিখিয়ে ফেলা যায়, আর শিখাতে না চাইলে এটা অনেক মানে ল্যাংদি করা যায়। তো যা হোক আপনারা নিজ উদ্যোগে এগুলো মানে শিখে নিতে পারবেন, এবং এগুলো যখন শিখবেন তখন আপনি নিজের থেকে মানে সেই কনফিডেন্সটা আপনি ফিল করবেন। আপনি মনে করেন যে কোনো ধরনের কাজ করুন না কেন কম্পিউটার নিয়ে,
আচ্ছা, তাছাড়া কম্পিউটার আপনি কাজ না করুন, আপনি অফিসে কাজ করছেন অথবা আপনি অ্যাকাউন্টেন্ট অথবা আপনি যে কোনো অন্যান্য যে কোনো প্রফেশন আছেন, বাট এই সাধারণ বিষয়গুলো জানলে আপনার জন্য সুবিধা হবে। মানে আপনি যে কোনো কাজ কম্পিউটারে যে কোনো ধরনের ফাইলকে আপনি সাবলীলভাবে এডিটিং করতে পারবেন, আর এই সবগুলো বিষয় শেখার জন্য আপনার এই 10 থেকে 12 দিন সময় যথেষ্ট। যেমন আপনি মনে করেন ইমেজ এডিটিংয়ের, আপনি ধরুন ফটোশপ শিখবেন খুবই সাধারণভাবে, মানে হালকাভাবে, বাট আপনার প্রফেশনটা যদি হয় গ্রাফিক ডিজাইনের প্রফেশন, তাহলে আপনি শুধু আপনি ফটোশপ তো অনেক ভালোভাবে শিখবেনই, ফটোশপের সাথে আপনি মানে ইলাস্ট্রেটর শিখবেন, কুল 3D শিখবেন, এভাবে শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করে এরকম কি, আরও 7-8টা প্রোগ্রাম আছে, 7-8টা প্রোগ্রাম আপনি শিখবেন, তাহলে আপনি একজন আপনাকে বলবে একজন মানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অনেকগুলো সফটওয়্যার যখন আপনি পারেন। বাট আপনি এখন হচ্ছেন অ্যামেচার, মানে শৌখিন, তাহলে শৌখিন হিসেবে আপনার যে কোনো একটা সফটওয়্যার ছোট্ট একটু অংশ, ছোট্ট একটুখানি ইউজ করে জানলে হবে। ওকে ওকে, তো আমরা এখন শিখব ফাইল ফরম্যাট। কম্পিউটারে যত ধরনের ফাইল আছে সব ধরনের ফাইলের আলাদা আলাদা নাম আছে, মানে আলাদা আলাদা ফরম্যাট আছে। তো ফরম্যাটগুলো কি, ধরেন আপনি এমএস ওয়ার্ড যখন আপনি কাজ করবেন, এমএস ওয়ার্ডে আপনি কোনো একটা ফাইল তৈরি করলেন, আপনি ধরেন বাংলাদেশ নামে কোনো একটা ফাইল তৈরি করলেন, বাংলাদেশ, এখন এই ফাইলের কী থাকবে, এই ফাইলের শেষে থাকবে এক্সটেনশন থাকবে, মানে ফাইলের ফরম্যাটের নামটা লেখা থাকবে, বাংলাদেশ ডট লেখা থাকবে, ডক, DUC, মানে এমএস ওয়ার্ডের এক্সটেনশন হচ্ছে কি, ডক, এই যে এমএস ওয়ার্ড এটার এক্সটেনশন হচ্ছে ডক। আপনি যদি এক্সেলের ফাইল, এক্সেলের যে কোনো ফাইলের শেষে দেখবেন কি, .xls, তেমনি পেন্ট সফটওয়্যারের যে কোনো ফাইলের শেষে দেখবেন কি, .png, এভাবে অনেক অনেক প্রায় সব ধরনের ফাইলেই শেষে এক্সটেনশন থাকে। আমি এক্সটেনশনগুলো দেখাচ্ছি, এই যে দেখুন, এটা হচ্ছে ভিডিও ফাইল, ভিডিও ফাইলের শেষে আছে কি, .mp4, এটাও .mp4, তারপর এটা কি, এটা হচ্ছে .jpg, এটা .jpg, এমএস ওয়ার্ডের একটা ফরম্যাট, কী লেখা আছে, এই যে .doc, DUC doc, দেখুন DUC doc, এই যে এক্সেলের পাশে কী লেখা আছে, .xls, এভাবে যে কোনো ফাইলের নিচে আপনি কী পাবেন, এক্সটেনশন পাবেন, এক্সটেনশন। এই যে দেখুন ডক, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের পাশে DUC, DUCX, ডকস। তো এই যেমন এটা কি, .exe, 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 যে .exe, মানে সফটওয়্যারের ফাইলগুলো থাকে কি, .exe। তো প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা ফরম্যাট আছে, আমি কিছু কিছু ফরম্যাটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, সচরাচর যে ফরম্যাটগুলো আমরা ইউজ করি, মানে বিভিন্ন যে ফরম্যাটগুলো আমরা ইউজ করি। তো তো দেখুন, আমরা কম্পিউটারে যত ধরনের ফাইল দেখি, আমরা অডিও ফাইল, ভিডিও ফাইল, টেক্সট ফাইল, সবগুলোর ফাইলের পিছনে কী থাকে, এক একটা এক্সটেনশন থাকে, মানে এক একটা সফটওয়্যারে কাজ করলে সেটা এক একটা এক্সটেনশন হয়ে যায়। যেমন আপনি একটা ফাইল যদি এমএস ওয়ার্ডে কাজ করেন, ওই এমএস ওয়ার্ডের তাহলে ফাইলটা যদি সেভ করেন, সেটার পাশে কী হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে আসবে .doc, যদি আপনি এক্সেলে কাজ করেন অটোমেটিক্যালি চলে আসবে কি, .xls, তার মানে এক্সেলএস, কোনো ফাইলের নামের পাশে এক্সেলএস দেখলে আপনি বুঝবেন কি এটা এক্সেলের ফাইল, কোনো ফাইলের নামের পাশে .doc দেখলে আপনি বুঝবেন এটা ডকুমেন্ট ফাইল। যাই হোক, এই বিষয়টা এখন খুবই ইম্পর্টেন্ট, এখন আপনার জন্য ইম্পর্টেন্ট মোটেই না, আপনি জাস্ট আমার কথাটা শুনেন, শুনে জাস্ট কি বুঝেন, বুঝার পরে আপনি মানে ভুলে যাবেন বিষয়টা, আপনার পরবর্তী জিনিসটা কাজে লাগবে, মানে আপনার জাস্ট এই কথাটা শুনলে আপনার জন্য হেল্প হবে। যেমন ইমেজ ফাইলগুলো অনেক ধরনের ফরম্যাটে থাকতে পারে, PNG ফরম্যাট, PDF ফরম্যাট, JPG ফরম্যাট, JPEG ফরম্যাট, এবং এছাড়া আরও অনেক ধরনের ফরম্যাট আছে, এগুলো আপনি পরবর্তীতে জানবেন, এগুলো এখন জানাটা ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি এটুকু জানেন যে আপনি ইমেজ ফাইলগুলো বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, মানে সবগুলো ফরম্যাট থেকে আপনি দেখতে পারবেন, ছবিটা দেখতে পারবেন, বাট এক এক ফরম্যাট থেকে আপনি এক এক সফটওয়্যার দিয়ে মানে ছবিটাতে কাজ করে তখন এক এক ফরম্যাটে সেভ হয়। ভিডিওর অনেকগুলো ফরম্যাট আছে, যেমন MP4 ফরম্যাট, WMB ফরম্যাট, 3GB ফরম্যাট, FLB ফরম্যাট, যেমন MP4 ফরম্যাট, যেমন WMB ফরম্যাট, আপনার কম্পিউটারে খুব ভালোভাবে WMB ফরম্যাট চলবে,
খুব ভালোভাবে চলে। বাট আপনি যখন মোবাইলে যখন নেবেন তখন এটা নিতে হবে 3GB, তাহলে 3GB দিলে কী হবে, মোবাইলে খুব ভালোভাবে দেখা যাবে। আবার MP4 নিলেও মোবাইল ট্যাব এগুলো তো খুব ভালোভাবে দেখা যাবে। আবার আছে FLB, মানে এক একটা ফরম্যাট এক এক কাজের জন্য উপযুক্ত। যেমন আপনি ইমেজ, কোনো একটা ইমেজ যদি আপনি কী করেন কম্পিউটারে যদি ইউজ করেন তাহলে JPEG ভালো। আবার কোনো একটা ইমেজকেও যদি আপনি ওয়েবসাইটে যদি পাবলিশ করেন তাহলে ওয়েবসাইটে পাবলিশ করার জন্য PNG ফরম্যাটটা ভালো। যাই হোক, আমাদের সবগুলোর ফরম্যাটের আলাদা আলাদা কী আছে, মানে ফরম্যাটের নাম আছে, এগুলো আপনার আপাতত আর জানা দরকার নেই। আপনি জাস্ট একটু জেনে রাখেন যে প্রত্যেকটা ফাইলে কী আছে, এক্সটেনশন আছে। কারণ আপনি ভবিষ্যতে এই ধরনের শুনবেন যে আমাকে একটা PNG ফাইল দেন অথবা PNG ফাইলে এই জিনিসটা পাঠান, এরকম আপনি অনেক কথা শুনবেন। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন অথবা যতটুকু বুঝতে পেরেছেন অতটুকু এনাফ। আপনি অনেক সময় শুনবেন ব্যাকআপ, যে অমুক ফাইলটা ব্যাকআপে রাখেন। ব্যাকআপ মানে কি? ব্যাকআপ মানে হচ্ছে সাপোজ আপনার খুব অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল, এখন ওই গুরুত্বপূর্ণ ফাইলটা যদি আপনার হারিয়ে যায় আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো আপনি কী করেন, ওই ফাইলটার ফটোকপি করে আপনার আর এক কপি খুব সেফ রাখেন, যাতে ওই একটা কপি হারিয়ে গেলে যাতে খুব একটা সমস্যা না হয়। এটা হচ্ছে ব্যাকআপ। মানে আপনি ফটোকপি করে একটা ফাইল আপনি কী করলেন, ব্যাকআপে রাখলেন, মানে আপনার নিজের আলমিরাতে রাখলেন, দ্যাট ইজ দ্য ব্যাকআপ। তো কম্পিউটারে মনে করেন কি, আমার একটা ফাইল কোথায় আছে, সাপোজ আমার কোনো একটা ফাইল মানে ডিতে আছে। এখন ডির এই ফাইলটা আমি কী করবো, সেম ফাইলটা আমি এফও রাখবো, সেম ফাইলটা আমি জিতে রাখবো। তাহলে ডিতে আমার ফাইলটা আছে এবং এই ফাইলের ব্যাকআপ কোথায় আছে, আমার ডিতেও আছে জিতেও আছে। মনে করুন এই যে এখানে একটা ফাইল আছে আমার মাই অ্যাকাউন্ট, এটা কোথায় আছে, এফে। এখন এফ থেকে আমি এটা কপি করে এটা ব্যাকআপ কোথায় রাখবো, আমি ব্যাকআপ রাখবো জিতে। ব্যাস, তাহলে আমার এই যে ফাইলটা এক্সেল ফাইলটার আমার জিতেও ব্যাকআপ আছে। পেস্ট করলাম, এই যে মাই অ্যাকাউন্ট এখানেও আছে, মানে জিতে ব্যাকআপ আছে। তো এটাকে বলে ব্যাকআপ। আবার কী বলে, সোর্স ফাইল, মানে কম্পিউটারের যে সফটওয়্যারের ব্যাকআপ বলতে যেটা বোঝাই আমি এটা আগেও বলেছি। যেমন আপনি এই যত ধরনের সফটওয়্যার, যেমন ধরুন কি ডাউনলোডস, আপনি কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পরে সেটা কোথায় থাকবে, আপনার ডাউনলোডস ফোল্ডারে থাকবে। যেমন এটা হচ্ছে নিরু, সিডি বার্ন করার জন্য এই সফটওয়্যার, এটা ব্যাকআপে আছে। এটা হচ্ছে মনে করুন অপেরা, এই যে অপেরা, অথবা সাপোজ এটাই মনে করেন, এটা হচ্ছে অপেরা একটা সফটওয়্যার। এখন এই অপেরা সফটওয়্যারটা এটা কী আছে, এটা মানে ব্যাকআপে আছে। আমি জাস্ট এটা কপি করে কী করব, এটা কপি করে আমি এই ডিতে রাখবো, ইতে রাখবো, যেখানে হচ্ছে সেখানে রাখবো, মানে ব্যাকআপ করে রাখবো। আমি সফটওয়্যারটা ইনস্টল করবো, ইনস্টল করার পরে আমি সফটওয়্যারটা ইউজ করবো, যখন প্রয়োজন হবে আমি সফটওয়্যারটা তখন আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে দেওয়ার পরে সফটওয়্যারটা মুছে যাবে, আবার আমি কী করতে পারবো, এখান থেকে আমি ব্যাকআপ থেকে আবার ইনস্টল করতে পারবো। ঠিক তেমনি আপনি যে সিডিটা নেবেন, ধরুন MS Word, Excel, PowerPoint, ওই সবগুলো MS ওই সিডিটা সরাসরি কপি করে আপনি যদি কম্পিউটারের কোনো একটা ড্রাইভে সেভ করে রাখেন, সেটা হচ্ছে ব্যাকআপ। মানে সম্পূর্ণ সিডিটা কপি করে, MS Word, Excel সিডিটা কপি করে যদি আপনি কোনো একটা ড্রাইভে রাখেন, ওইটাকে বলে কি ব্যাকআপ। এবং ওই ড্রাইভ থেকে যখন আপনি কী করেন, ইনস্টল করেন, ওইটা হচ্ছে ইনস্টল। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ব্যাকআপ হচ্ছে কপি করে কোনো একটা ড্রাইভে রাখা, এটা হচ্ছে ব্যাকআপ, যাতে এটা হারিয়ে না যায়। এবং ব্যাকআপ থেকে আপনি যে কোনো সময় দেখতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো সফটওয়্যার আপনি ব্যাকআপ থেকেই ইনস্টল করতে পারবেন। যেমন আপনি ওই MS Word সিডি একবার ঢুকিয়েছেন, সিডি ঢুকিয়ে আপনি ইনস্টল করেছেন, বা আপনি যদি ব্যাকআপ করে রাখেন, মানে কম্পিউটারে সেভ করে রাখেন, তাহলে আপনি যে কোনো সময় সরাসরি আপনি মানে ওই ব্যাকআপ ফাইল থেকেই ইনস্টল করতে পারবেন। আমি এবার দেখাবো যে কোনো একটা ফাইল কীভাবে মুছে দেবেন, কম্পিউটার থেকে মুছে দেবেন, মুছে দেওয়ার পর আবার সেটাকে কীভাবে পুনরায় কম্পিউটারে নিয়ে আসবেন। মনে করুন এই যে রহিম নামের এই ফাইলটা আমার লাগছে না, অথবা মনে করুন এই যে এই ছবিটা, এই যে ব্রেকিং গ্লাস, এই ছবিটা আমার লাগছে না, এখন এই ছবিটা আমি মুছে দেবো কম্পিউটার থেকে। মুছে দেবার জন্য আমি কী করবো, রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করে ডিলিট। আমাকে বলছে কি, আর ইউ শিওর আপনি কি এটা মুছে দিতে চান? হ্যাঁ, আমি মুছে দিতে চাই। ওকে, দেখুন ওই ব্রেকিং গ্লাসের ছবিটা এখান থেকে চলে গেল। এভাবে আপনি যে কোনো ফাইল আপনি কম্পিউটার থেকে মুছে দিতে পারবেন। আচ্ছা, মুছে দেওয়ার পরে আপনার হঠাৎ মনে হলো কি,
দু একদিন পরে হঠাৎ মনে হলো কি ওই ওই ফাইলটা আপনার প্রয়োজন হচ্ছে, আপনি যেটা ভুলে মুছে দিয়েছিলেন, অথবা ওই ফাইলটা আপনার প্রয়োজন হচ্ছে, এখন আপনি ফাইলটা আপনি পেতে চান, আপনি কী করবেন? আপনি যাবেন রিসাইকেল বিনে। মানে আমরা সাধারণত যদি কোনো ফাইল কোনো 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 কিছু যখন আমরা বাসা থেকে ফেলে দিই, ফেলে দেওয়ার পরে কী করি আমরা আমাদের ডাস্টবিনে ফেলি, মানে আমাদের বাসার ময়লা ঝুড়িতে ফেলি, ওই পরবর্তীতে কী করে ময়লার লোকে এসে ওই ময়লা ঝুড়িটা নিয়ে যায়। তো যতক্ষণ আপনার ঘরে ডাস্টবিনে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি আপনি আবার আপনার ঘরের ওই ময়লা ঝুড়ি থেকে সেটা নিয়ে আসতে পারেন। তো আমরা যখন ওই ব্রেকিং গ্লাসেস আমরা যখন ওইটা মুছে দিয়েছিলাম, সেটা কোথায় চলে গেল? সেটা চলে গেলো রিসাইকেল বিনে, মানে ডাস্টবিনে। এখন যেহেতু আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা আবার সেই ছবিটা আবার ডাস্টবিন থেকে নিয়ে আসবো। আমি ডাস্টবিনে ঢুকছি রিসাইকেল বিন, এই যে দেখুন রিসাইকেল বিনে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এখন এই ছবিটা আমি কী করবো? আবার আগের জায়গায় নিয়ে আসবো, যেখান থেকে যেখানে ওই ছবিটা ছিল। তাহলে আগের জায়গায় নিয়ে আসার জন্য আমি কী করবো? জাস্ট এই ছবিতে রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে জাস্ট ক্লিক অন রেস্টোর, রেস্টোর ক্লিক করলেই ছবিটা আবার আগে এই রিসাইকেল বিন থেকে মানে ডাস্টবিন থেকে চলে গেলে কোথায়? আগের জায়গায়, এই যে ব্রেকিং গ্লাস চলে আসলো। আমি আবার এখান থেকে মুছে দেবো, এখান থেকে চলে গেলে কোথায়? ডাস্টবিনে। আবার আমি ডাস্টবিনে যাব, আবার এখান থেকে রেস্টোর করব। তো যে কোনো ফাইল আমরা কী করতে পারি? মুছে দিতে পারি, মানে মুছে দিতে পারি এবং মুছে দেওয়া ফাইল আবার ডাস্টবিন থেকে নিয়ে আসতে পারি। বাট আপনি যদি ডাস্টবিন থেকেও যদি মুছে দেন, তাহলে সেই ফাইল আর কখনও নিয়ে আসা যাবে না। আমি আবার দেখাচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি, এটা চলে গেলো ডাস্টবিনে। এখন আমি এই ডাস্টবিন থেকেও মানে রিসাইকেল বিন থেকে আমি মুছে দিচ্ছি, রিসাইকেল বিন এখান থেকেও ডিলিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট? ইয়েস, এটা একেবারে চলে গেলো। এখন এই ফাইলটা আর মানে ফিরিয়ে আনা যাবে না, ওই ফাইলটা কম্পিউটার থেকে একেবারে মুছে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমার আলোচনা শেষ। তো আমার এই ভিডিও লেসনের উদ্দেশ্য ছিল কম্পিউটারের খুব বেসিক বিষয়গুলো মানে দেখানো, বেসিক বিষয়গুলো শেখানো, কোনো প্রোগ্রাম শেখানো এই ভিডিও লেসনের উদ্দেশ্য ছিল না। মানে আপনি এতক্ষণ যা শিখলেন, আপনি কোনো প্রোগ্রাম শেখান নাই, কোনো এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কোনো কিছু আপনি শেখান নাই। আপনি কী শিখেছেন? আপনি জাস্ট কম্পিউটারের বেসিক সাধারণ কিছু বিষয় আপনি শিখেছেন। তো আশা করি কম্পিউটার সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়েছে। ওকে, থ্যাংক ইউ।